যখন কোনো ব্যক্তি বারবার তার তাকটা ঠিক জায়গায় করতে পারে না, তো অতীশ মদ্যপ অবস্থায় ওই অন্ধকারে কোনো তাক ঠিক জায়গা মতো করবে কি করে? কিন্তু স্যার, আপনাকে ঠিক নিশানা লাগাতে হবে। খবর পেয়েছি যে জয়সওয়াল এই কেসটাকে জেতার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। জয়সওয়াল এই কেসটা জেতার জন্য চেষ্টা করছে আর আমি সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করছি। তো আপনি বলুন স্যার, কি করতে হবে? আমার মনে হচ্ছে যে এই কেসটার রহস্য ড্যাফোডিল বার্ডের কোনো জায়গায় লুকিয়ে আছে। একটা কাজ কর, অতীশ আর দিগ্বিজয় পাটিলের বিষয়ে, ওদের অতীতের বিষয়ে সমস্ত তথ্য বের কর, সেখান থেকে কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। ঠিক আছে স্যার। হ্যালো, তোকে না করেছিলাম না অতীশের কেসটা নিতে? মরার খুব ইচ্ছে না তোর? মৃত্যু সবার ক্ষেত্রেই আসে, কে এর থেকে বেঁচেছে? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথার হবে? এই কথাগুলোর জন্য তোকে পছতাতে হবে কেদি। এখন প্রবাদিত যেটা হালকা হোক আর ভারী। আরো একটা কথা শুনে রাখুন, যদি অতীশ নির্দোষ হয়ে থাকে তাহলে আমি থাকতে এমন কোন আদালত নেই এই পৃথিবীতে যা ওকে দোষী সাব্যস্ত করে। আচ্ছা, তাহলে তোর দিন গুনতে শুরু করে দে তুই। ওকে, 1 2 মৃত্যু সবার ক্ষেত্রেই আসে, কে এর থেকে বেঁচেছে? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথার হবে? নমস্কার, আমরা আপনাদের এই নিউজটা আরেকবার জানাতে চাইব যে দেশের বিখ্যাত লয়ার কেডি পাঠককে অজ্ঞাত ব্যক্তি দ্বারা মারণাত্মক আক্রমণ করা হয়। দিগ্বিজয় পাটিলের ছেলে আতিশের জন্য এই আক্রমণটা হয়ে থাকতে পারে, কারণ কেডি পাঠক এর মধ্যে এই জটিল কেসটাতে একটা নতুন দিকে আলোকপাত করেছেন। হতে পারে যে যারা চায় না যে আতিশ কার্তিক মার্ডার কেস থেকে ছাড়া পেয়ে যাক, তারা এই আক্রমণটা করেছে। গত 5 ঘন্টা ধরে কেডি পাঠকের অপারেশন চলছে, বলা হচ্ছে যে ওনার অবস্থা এখনো স্পর্শকাতর। ডক্টরদের বক্তব্য, আগামী 24 ঘন্টার মধ্যে কিছু বলাটা ঠিক হবে না। কেডি পাঠকের ব্যাপারে নতুন খবর জানার জন্য আমাদের দেখতে থাকুন। নমস্কার। হ্যালো। আরে একটা সাধারণ কাজ তুই করতে পারিস না? আরে আমি ওকে সোজাসুজি গুলি মেরেছি বুকে, ব্যাটা বেঁচে গেল, কপাল ভালো ছিল। আরে তোকে চেষ্টা করার জন্য টাকা দিয়েছিলাম। আরে কেডি বেঁচে গেছে, তো কি হয়েছে? অবস্থাটা দেখুন ওর কতটা খারাপ হয়েছে। দেখুন, কেসের ফয়সালা না হওয়া পর্যন্ত ও কোর্টে যেতে পারবে না। আরে তুই জানিস না কেডিকে, অনেক কিছুই করতে পারে ও।
চল একটা কাজ কর, এখন কিছুদিনের জন্য আর বাড়ি থেকে বেরোস না। গুলিতে আমি মরিনি তো, ভালোবাসে আমাকে মেরে ফেলবে। আই এম সরি স্যার, আমি ঠিক আছি। মনে হচ্ছে পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে। কেডি, তুমি কাকে সন্দেহ করো? কে হতে পারে যে তোমার উপর হামলা করেছে? জানি না আমি, কিন্তু হুমকি দেওয়া কিছু ফোন আসছিল যাতে আমি অতীশের কেসটা ছেড়ে দিই। এই কারণে আমার মনে হচ্ছে যে যেই আমার উপর গুলি চালাক, তার অবশ্যই যোগাযোগ রয়েছে অতীশের এই কেসটার সঙ্গে। স্যার, কাল অতীশের কেসে শুনানি, আপনি বললে আমি দিগ্বিজয়বাবুকে বলে দিই যে উনি কোনো অন্য উকিল। ভাববার বিষয় এটা। তুই একটা কাজ কর বরুণ। মিস্টার অতীশ, যখন আপনি জানেন মিস্টার কেডি হাসপাতালে ভর্তি আছে, তখন আপনি এই কেসটা লড়বার জন্য অন্য কোনো উকিলকে নিযুক্ত কেন করলেন না? ইওর অনার, কেননা আমি চাই না আমার কেস অন্য কোনো উকিল লড়ুক। আর এই ব্যাপারে আমি পুরো নিশ্চিত যে মিস্টার কেডি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আশা নিয়ে আদালতে কেস লড়া যায় না। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি অতীশবাবু, যে আজকে আদালতে আতশবাজি নিশ্চয়ই জ্বলবে। ইওর অনার, অতীশবাবু এই পিস্তলটা দিয়ে। ডক্টররা বলছেন যে কেডি স্যার এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, সেই জন্য কেডি স্যার আপিল করেছেন যে এই কেসের শুনানি এক সপ্তাহ পরে হোক। আই অবজেক্ট ইওর অনার। এই যে পাঠকবাবুর ক্ষেত্রে যেটা হয়েছে তাতে আমার খুব খারাপ লেগেছে। আমার যথেষ্ট সহানুভূতি আছে ইওর অনার, কিন্তু ভাবনার তো কোনো জায়গা হয় না আদালতে। আর কেসটাও এমনই যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কেস, তাই এক সপ্তাহ ডিলে করাটা ঠিক হবে বলে মনে হয় না। কে বলতে পারে পাঠকবাবু হয়তো এক সপ্তাহের মধ্যে ঠিক হলেন না, দু সপ্তাহ লাগলেও বা। ইওর অনার, মিস্টার জয়সওয়াল, এটা সত্যি যে এই কেসের শুনানিকে এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া খুব মুশকিল, কিন্তু প্রত্যেকটি অভিযুক্তর একটা সুযোগ পাওয়া দরকার নিজেকে সমর্থন করার জন্য। এই জন্য আসামি মিস্টার অতীশকে আরও একটা দিন সময় দেওয়া হচ্ছে অন্য কোনো উকিলকে নিযুক্ত করবার জন্য। এই কেসের পরবর্তী শুনানি কাল হবে, ততক্ষণ পর্যন্ত আদালত মুলতবি করা হলো। স্যার, কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কাল আদালতে অতীশ পাটিলের কেসের রায় দেয়া হবে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? আমার যাই বলার আমি আদালতে গিয়ে বলব। স্যার, আপনার মনে হয় আপনি এই অবস্থায় কোর্টে গিয়ে কেস লড়তে পারবেন? কেন, আমার অবস্থা একদম ঠিক, পুরোপুরি সুস্থ আমি। আর আগামীকাল অতীশ পাটিলকে আদালতে বাঁচানোর জন্য আমি অবশ্যই উপস্থিত থাকব। নো মোর কোয়েশ্চেন্স প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সিটি হসপিটালে রয়েছি, যেখানে কেডি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে উনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন আর কাল কোর্টে গিয়ে অতীশ পাটিলের কেসে নিশ্চয়ই হাজির হবেন। এই খবরটা শুনে অতীশ পাটিল আর দিগ্বিজয় পাটিল অবশ্যই নিশ্চিন্ত হবেন, কিন্তু হামলাকারীদের দুশ্চিন্তা বাড়বে। কারণ একটা কথা তো নিশ্চিত যে হামলাকারী এটা চায় না যে কেডি অতীশের কেসটা লড়েন, যেটা কিনা কাল কেডি লড়বেন। ক্যামেরাম্যান নীতিনের সাথে অঞ্জলি সাভারিয়া, এসকে। Thank you.
গেছে কি? আমার মনে হয় না এতে কোনো লাভ হবে। যতদূর আমি জানি যে এই পিস্তলে ছটা গুলি থাকে, সেটা তো চালিয়ে দিয়েছেন না আপনি? বাবু, এবার তো তুই গেলি। আরে দাঁড়া, আচ্ছা, এই জন্য তুমি প্রেসের কাছে মিথ্যে বয়ান দিয়েছো যে তুমি আদালতে গিয়ে কেস লড়বে, যাতে শুটার তোমার উপর হামলা করে আর ধরা পড়ে যায়, রাইট? না কৃষ্ণকান্ত, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি আগামীকাল আদালতে যাচ্ছি। কেডি, ভুলে যাও এসব। তুমি বিপদ মুক্ত হয়েছো, এখনো একটা দিনও যায়নি, আর তুমি কেস লড়ার কথা বলছো? ঠিক করে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছো না? তোমার শরীর থেকে এতটা রক্ত বেরিয়েছে, আর আমি শুধু তোমার ডাক্তারও না, বন্ধুও বটে। তুমি এখান থেকে কোথাও যাবে না, ব্যাস। কৃষ্ণকান্ত, তুমি তো জানো না যে আমার মক্কেল নির্দোষ, তাকে বাঁচানো আমার কর্তব্য, আমাকে যেতে হবে সেখানে। কেডি তোমার প্রাণের থেকে বড় আর কিছুই না, আর যতক্ষণ না পুরোপুরি তুমি ঠিক হচ্ছ ততক্ষণ কোথাও যেতে দেবো না। আমি এই ঘরের বাইরে 2 জন গার্ড মোতায়েন করছি, ওরা প্রতি মুহূর্তের খবর আমায় দেবে। তুমি কোথাও যাবে না, ব্যাস। নার্স, নার্স! আই ডোন্ট বিলিভ দিস ইয়ার। সরি কেডি, ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ও অন দ্য স্পট মারা গেছে। খোঁজ নিয়ে দেখ কে ছিল, কোন সূত্র পেলি ওর বড়ি সম্বন্ধে? হ্যাঁ, একটা মোবাইল পেয়েছি। চলো। বারবার ঘড়ি দেখে সময়টা আপনার বদলে যাবে না, আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে। তা কি করলেন, নতুন কোনো উকিল নিয়োগ করলেন নাকি আমি সাহায্য করব? জয়সওয়াল বাবু, হয়তো আপনি আজকে নিউজ পেপার পড়েননি। কেডি বাবু সময় মতন পৌঁছে যাবেন, বুঝেছেন? সময় তো হয়ে গেছে। পাঠকবাবু কোথায়? পাঠকবাবু আর আসছেন না। দাও দেখি কেস পেপারটা দাও তো। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার, দিগ্বিজয়বাবু, কালকের খবরটা আপনি একটু দেখে নেবেন। আপনার ছেলে অতীশের ফাঁসির শাস্তি। মিস্টার অতীশ, কে হচ্ছেন আপনার ডিফেন্স লয়ার? ইওর অনার, আই এম সো সরি, আমরা কোনো নতুন উকিলের ব্যবস্থা করিনি। মিস্টার অতীশ, কাল আপনাকে পরিষ্কার করে বলা হয়েছিল যে মিস্টার পাঠক যদি আপনার কেসটা লড়তে না পারেন, তাহলে আপনি নিজের জন্য অন্য কোনো উকিলের ব্যবস্থা করবেন। আমার পুরো বিশ্বাস আছে স্যার, কেডি আজকে নিশ্চয়ই আসবে। ইওর অনার, আই এম সরি, কিন্তু আমার মনে হচ্ছে যে অতীশবাবু আজকে আদালতকে একটা ওয়েটিং রুম বানিয়ে ফেলেছেন। অপেক্ষা করতেই থাকো, করতেই থাকো, কেডি পাঠকের সময় নষ্ট হচ্ছে। তো আমি আগ্রহপূর্বক নিবেদন করব আপনার কাছে, আমরা যেন কেডি পাঠকের জন্য আর অপেক্ষা না করি। অন্য কোনো উকিল থাকলে ঠিক আছে, নাহলে ইওর অনার প্লিজ আপনি আপনার সিদ্ধান্ত শুনি।
আপনার শরীর কেমন আছে? ইয়োনার, দেরি করে আসার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা বলো না, বেটার লেট দ্যান নেভার। মাফ করবেন পাঠকবাবু, আপনি বেটার নন, শুধুই লেট। আর ইয়োনার, দেরি করে এই আদালতে প্রবেশ নিয়ম বিরুদ্ধ। আমি মেনে নিচ্ছি যে আদালতে দেরিতে আসা একটি নিয়ম বিরুদ্ধ ব্যাপার, কিন্তু একটি ভুল বিচার করা নিয়ম উল্লঙ্ঘন করার থেকেও লজ্জাজনক ব্যাপার। এই কারণে আদালতে কার্যক্রম শুরু করা হোক। মহামান্য বিচারকের কথাটা কিন্তু স্বাস্থ্যকর। ইওর অনার, আমার দেরি করে আসার কারণ হচ্ছে আমার উপর গুলি চালানো হয়েছিল। এক্সকিউজ মি ইওর অনার, আমি খালি একটু মনে করিয়ে দিতে চাই পাঠকবাবুকে যে এখানে যে কেসটা চলছে সেটা অতীশের খুনের ব্যাপারে। আপনার উপর কে গুলি চালিয়েছিল সেটা পরে দেখেন। আমার উপর গুলি চালানো হয়েছিল এইটার সম্পর্ক সরাসরি অতীশের কেসটার সঙ্গে রয়েছে। যদি আদালতে আমি এই বিষয়টা প্রমাণ করে দিই তো, যদি আপনি এই সুযোগ দেন তো প্রমাণ করতে চাইব। ইওর অনার, এরকম একজন ব্যক্তি যার আমার উপর চালানো গুলিটা আর অতীশের এই কেসের সঙ্গে দুটো বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, মিস্টার দিগ্বিজয় পাটিলের পিএ মিস্টার অশ্বিনী যোশী। হ্যাঁ, তো সরি অশ্বিনী যোশী বাবু, এই কত বছর হলো আপনি দিগ্বিজয় পাটিলের সঙ্গে রয়েছেন? গত 10 বছর ধরে। আইসি। আর তার আগে কি করতেন? তার আগে আমি ওনার বড় দাদা সূর্য পাটিলের পিয়ে ছিলাম। সূর্য পাটিল? হ্যাঁ, ওই গোরাঙ্গের বাবা। হ্যাঁ, উনি মারা যাওয়ার পরে যখন মিস্টার দিগ্বিজয় পাটিল আমাদের পার্টির প্রেসিডেন্ট হন, তখন আমি ওনার পিয়ে হয়েছি। লোকজন এটা বলছে যে আপনি শুধুমাত্র পাটিল সাহেবের সব থেকে নিকটতম ব্যক্তি নন, আপনি ওনার পরামর্শদাতাও বটে। হ্যাঁ, বুঝতে পারছি না ইওর অনার যে পাঠকবাবু যোশীবাবুর বায়োডাটা কেন পেশ করছেন এখানে। এটা জানার জন্য ইওর অনার যে ঠিক কী কারণ থাকতে পারে যার জন্য যোশীবাবু চাইছেন না যে অতীশ এই কেস থেকে মুক্তি পাক। দেখুন কেডি সাহেব, এইসব ঘরানোর কথা আমি বুঝতে পারি না। আপনি যা বলতে চান পয়েন্ট টু পয়েন্ট বলুন। চলুন পয়েন্ট টু পয়েন্ট আমি বলছি। আপনি দদ্দু বলম নামে কোনো ব্যক্তিকে জানেন, তাকে চেনেন আপনি? আগে না, প্রথমবার শুনছি এই নাম। প্রথমবার আপনি এই নামটা শুনছেন? আমি জানিয়ে রাখি আপনাকে যে দদ্দু বলম সেই ব্যক্তি যে আমার উপর এই প্রাণঘাতী হামলাটা চালায়। করেছে হয়তো, আমি তার জন্য কি করতে পারি? না, আপনি কি করতে পারেন সেটা পরের কথা। যেটা করেছেন আপনি সেটা হলো যখন যখনই দদ্দু আমাকে ফোনে হুমকি দেয় বা যখন আমার উপরে প্রাণঘাতী হামলা চালায়, তার আগে বা তার পরে আপনি আপনার ওই দূরভাষ যন্ত্রটা দিয়ে দদ্দুর সঙ্গে কথাবার্তা চালান, কথাবার্তা বলেন। দেখুন, একদমই ফালতু কথা বলছেন, মিথ্যে বলছেন। মিথ্যে বলছি আমি? আমি মিথ্যা কথা বলছি তো দেখে নিচ্ছি যে আপনার এই যে দূরভাষ যন্ত্রের যেই কল লিস্ট আমরা বার করেছি সেটা কি বলছে। এটা দেখুন, এখানে মার্ক করে দেওয়া আছে, এটা আপনারই নাম্বার না? আর এটা দেখুন, দদ্দু বালম বাবুর নাম। আপনি আমার উপর প্রাণঘাতী হামলাটা কাউকে দিয়ে করিয়েছেন, আদালতে এইটা প্রমাণ করে নেওয়ার আগে যোশীবাবু আর আপনি ম্যানেজার শেট্টিকে হত্যা করে সেটার দোষারোপে আতিশকে ফাঁসিয়েছেন, আপনি কি কিছু বলতে চাইবেন? চালিয়েছি তোমার উপরে গুলি, মারতে চেয়েছিলাম তোমাকে, আর এখনো মারতে চাই। এটা তো বলুন যে আপনি বেচারা ম্যানেজার শেট্টিকে কেন মেরে ফেললেন? ওকে আমি মারিনি। আচ্ছা, বিচিত্র বিষয় এটা, আমি ভুল করে ফেলেছি মনে হয়। আমার মনে হয়েছিল যে আপনি চান না যে আমি আদালতে এটা প্রমাণ করি যে আপনি ম্যানেজার শেট্টিকে হত্যা করেছেন, এই কারণে আপনি আমাকে মারতে চেয়েছিলেন। মারতে তো চাই আমি তোমাকে। কেন? কারণ আমি চাই না যে তুমি এই অতীশকে নির্দোষ প্রমাণ করো আর ওই কেস থেকে মুক্তি পাও। আমি চাই যে দিগ্বিজয় পাটিলের মান সম্মান ধুলোয় মিশে যাক। বোকাবাজ, আস্তিনের সাপ, ছাড়বো না আমি তোকে, গৌরাঙ্গ ছাড়া ভাই। অর্ডার অর্ডার। হ্যাঁ হ্যাঁ, আমি ধোকাবাজ, হ্যাঁ আমি একটা কাল সাপ, আপনার মতো ভালো আর সততার পুতুল নই আমি। কি 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 করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন আজ পর্যন্ত আমার জন্য? এই আমাদের শিন্দে সাহেব,
আপনার জন্য, আপনার জন্য পার্টি ছেড়ে দিয়েছেন, আপনার সততার জন্য। শুধু আপনার পার্টি আর আপনার ছেলে, এটাই শুধু দেখতে পান আপনি, আমাদের কাউকে দেখতে পান না আপনি। জসীবাবু, জসীবাবু, এই রাগটা একটু সরিয়ে রাখুন আর শান্ত হয়ে যান। এটা বলুন যে এই যে শত্রুতা রয়েছে আপনার মনে দিগ্বিজয় পাটিলের বিরুদ্ধে, তো এটার কারণটা কি, কেন এরকম আপনার মনে? কোনো শত্রুতা ছিল না স্যার, কোনো হিংসা ছিল না। দশ বছর মুখ বুঝে সেবা করে গেছি ওনার, নিজের ভাবনা চিন্তা থেকে আমি ওনাকে ভালো বুদ্ধি দিয়েছি, সেই জন্যে উনি আজ মিনিস্টার হয়েছেন। তার বদলে আমি কিছুই চাইনি ওনার থেকে, শুধু একবার আমি একটা ছোট্ট জিনিস চেয়েছিলাম। পাটিল বাবু, একটা কথা বলতে চাই স্যার। বলো যোশী। হতে পারে আপনার খুব অদ্ভুত লাগবে, আপনি এটা ভাবতে পারেন যে যোশী আবার কি বলছে। আরে কথাটা বলো তো আগে, তারপর ভাববো। পাটিল সাহেব, আমি আমার ক্ষেত্র থেকে এমএলএর জন্য নির্বাচন লড়তে চাই, তো যদি আমাকে একটা পার্টির টিকিট পাইয়ে দেন তো। যোশী, আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি নির্বাচনে দাঁড়ানোর স্বপ্নও দেখো। উন্নতি করার ইচ্ছে তো সবারই মনে থাকে পাটিল সাহেব, যদি এই ইচ্ছা আমার মনে থাকে তাহলে এতে খারাপ কোথায়? কথা খারাপ ভালো নয়, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কাজের জন্য তৈরি। যদি তুমি নির্বাচনে জিতেও যাও কিন্তু কাজটাকে সামলাতে পারবে। আরে পাটিল সাহেব, কিন্তু একটা সুযোগ তো দিন আমাকে। কথাটা সুযোগের নয়, কাজের প্রয়োজনীয়তা। আর এবার এই নির্বাচনী কেন্দ্রের জন্য কোনো যুব নেতার প্রয়োজন, বুঝলে? আমি এই টিকিট তোমায় দিতে পারবো না। যেদিন থেকে দিগ্বিজয় সাহেব পার্টির প্রেসিডেন্ট হয়ে এসেছেন সেই দিন থেকে আজ অবধি শুধু ওনার পিএ হয়ে থেকেছি আমি, এক টাকারও উন্নতি হয়নি আমার। হ্যাঁ, আর যদি অতীশের উপর এই দোষারোপটা প্রমাণিত হয়ে যেত তাহলে আপনি এমএলএ হয়ে যেতেন। ওইসব আমি জানি না। জানতেন আপনি, আপনার জানা ছিল যে আপনি কিভাবে টিকিট পেতে পারেন, কেননা বেচারা আতিশকে ফাঁসিয়ে আপনার সোজাসুজি কোনো লাভ তো সেখানে ছিল না। কারোর কথা মতো আপনি ম্যানেজার শেট্টিকে হত্যা করেছেন। দেখুন কেডি সাহেব, আপনাকে আমি প্রথমেই বলেছি যে ম্যানেজার শেট্টিকে আমি চিনিও না আর আমি ওনাকে মারিও নি। আপনি করেছিলেন এখানে তো জোর জবরদস্তি চলছে যোশী বাবুর উপর অপরাধ স্বীকার করে নেওয়ার জন্য। আই অবজেক্ট। অবজেকশন ওভাররুলড। ইয়োনার, আমি কোনো রকম জোর জবরদস্তি করছি না, কোনো রকম চাপ এখানে দিচ্ছি না। যোশী বাবুর ফোনের এই তালিকা থেকে এটা জানতে পারা যাচ্ছে যে ম্যানেজার শেট্টিকে হত্যা করার 15 মিনিট আগে ইনি বিরোধী দলের নেতা মহেশ শিন্দে বাবুকে ফোন করেছিলেন। এটা সোজাসুজি একটা ইঙ্গিত ইয়োনার এই বিষয়টার, যে ম্যানেজার শিন্দের হত্যাতে যোশী আর শিন্দের দুজনেরই হাত রয়েছে। আপনি বিরোধী দলের নেতা শিন্দেকে ফোন করেছিলেন, এতটাই কি সম্পর্ক রয়েছে আপনার শিন্দে বাবুর সঙ্গে? বলছি। কি খবর যোশী বাবু, টিকিট দেবে না বলে দিয়েছে না? কি আর বলবো শিন্ডে সাহেব, প্রথমবার এরকম আমি সৎ মানুষ দেখলাম। আরে পাটিল সাহেবের নিজের লোকেদের থেকে নিজের পার্টিকে বেশি ভালোবাসে। ভাই যোশী বাবু, রাজনীতির প্রথম পাঠ হলো না তো কেউ কারুকে টিকিট দেয়, না তো কেউ কারুর থেকে টিকিট নেয়, বরং ষড়যন্ত্র করে সেটাকে ছিনিয়ে নিতে হয়। আপনি কি বলতে চাইছেন, কি করে পাবো আমি টিকিট? বিশ্বাসঘাতক হও, বিশ্বাসঘাতকতা করো, দিগ্বিজয় আর ওর ছেলের প্রত্যেকটা মুহূর্তের খবর আমাকে দিতে থাকো। কিন্তু তাতে কি হবে? আরে ভাই, তুমি সেই পিয়ে তো পিয়েই থেকে গেলে। আমি দিগ্বিজয় আর ওর ছেলের বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করব যে পাবলিকের কাছে ওদের দুর্নাম হয়ে যাবে আর ওদের রাজনীতির কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু ওনাদের বরবাদ করে আমার কি লাভ? ওদের পার্টির জোর কমে যাবে আর তুমি আমার পার্টির হয়ে নির্বাচন লড়বে। তুমি নিজের স্বার্থটা একবার দেখো না ভাই, কি সারাক্ষণ পার্টির জন্য পড়ে থাকো। যাও এসো। আর ব্যাস, সেই দিন থেকে আমি শিন্দে সাহেবকে
অতীশ আর দিগ্বিজয় বাবুর ব্যাপারে সমস্ত খবর আমি দিতে থাকি। আর খুন হওয়ার রাতেও আমি শিন্ডে সাহেবকে ফোন করেছিলাম। আপনি ওনাকে ফোন এটা বলার জন্য করেছিলেন যে অতীশ ড্যাফোডিলস ক্লাবে যাচ্ছে? আরে কেডি সাহেব, আপনাকে আমি কতবার বললাম যে এই খুনের ব্যাপারে আমার কোনো হাত নেই। এই মার্ডার যদি কেউ করে থাকে তাহলে সেটা শিন্ডে সাহেব। এ জশি, নিজের যোগ্যতার হিসাবে কথা বল। আপনি এনার কথা একদমই শুনবেন না স্যার। আপনি জানেন না যে এই লোকটা কতটা ভয়ঙ্কর। আর এই যে আপনার উপর গুলি চালানো হয়েছিল না, সেই লোকটার নাম্বার ইনি দিয়েছিলেন আমাকে। জশি তোর, আর এই সব আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। আমি কাউকে কেন মার্ডার করতে যাব? জশি না তো তোকে আমি অর্ডার অর্ডার সাইলেন্স প্লিজ। নতুন সাক্ষীর এই আলোতে প্রশ্নগুলোও নতুন। অবজেকশন ওভাররুল। শিন্ডে বাবু, এরকমটা বলা হয়ে থাকে যে আপনি দিগ্বিজয় পাটিলের বড় ভাই সূর্য পাটিলের খুব ঘনিষ্ঠ, খুবই প্রিয় আপনি। আগে হ্যাঁ, উনি আমার রাজনৈতিক গুরু ছিলেন। যখন দিগ্বিজয় পাটিল বাবু দলের প্রধান হলেন, তো দলটা ছেড়ে দিলেন কেন আপনি? তার কারণ, আমি ওনার কাজকর্মে অখুশি ছিলাম। ওনার সিদ্ধান্তে খুশি ছিলেন না, নাকি ওনার বিশ্বাসযোগ্যতার জন্য খুশি ছিলেন না? এটা কি সত্যি নয় যে যখন উনি জানতে পারলেন যে জনতার মধ্যে আপনার ছবি বিলি করা হয়েছে, তখন উনি আপনাকে টিকিট দিতে অস্বীকার করেন, আর এটাই কারণ ছিল যে আপনি ওনার সঙ্গে একটা শত্রুতা করলেন? এক্সকিউজ মি পাঠক বাবু, কেন আপনি একটা আবেগতাড়িত একটা সাধারণ হত্যাকে রাজনৈতিক? কোনো হত্যাকেই সাধারণ বলা যায় না মিস্টার জয়সওয়াল, বিশেষ করে ম্যানেজার শেট্টির এই হত্যাটা। কারণ এই হত্যার জন্য অতীশ পাটিল আর দিগ্বিজয় পাটিলের নাম একেবারে মাটিতে মিশে যেত, আর এতে সব থেকে বেশি লাভ শিন্দে সাহেবের হতো। যদি মেনেও নি যে এই কথাটা সত্যি, তো কি এটা থেকে কিন্তু এরকম প্রমাণ হয় না যে শিন্ডে বাবুই অতীশকে ফাঁসিয়ে দিয়েছে? যদি আমি এটা প্রমাণ করে দিই যে শিন্ডে সাহেবের বক্তব্য যে উনি ড্যাফোডিলস পাব থেকে হত্যার আধ ঘন্টা আগে বেরিয়ে গিয়েছিলেন এই কথাটা মিথ্যা, তাহলে কি বলবেন আপনি? আমি তো বলবো আপনার থেকেই শিখেছি পাঠক বাবু, কথা কম কাজ বেশি। করি, চলুন বলে ফেলুন যে যখন আপনি বেরিয়ে যাচ্ছিলেন ড্যাফোডিলস পাব থেকে, তখন কি ধরনের যানবাহনে আপনি গিয়েছিলেন? আপনার গাড়িতেই গিয়েছিলেন নাকি অন্য কিছু? তার মানে না, মানে মানে হলো এটা যে হয় কখনো সখনো কিছু গন্ডগোল হয়ে যায় গাড়িতে, তো ব্যক্তি এরকমই ট্যাক্সি, রিক্সা, বাস, হেঁটে, সাইকেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অন্য কোনো যানবাহনের ব্যবহার করে থাকেন। আপনি কিভাবে গিয়েছিলেন? এরকম কোনো ব্যাপার নাই, আমি আমার গাড়িতে গিয়েছিলাম। তো এরকম কিভাবে হলো শিন্ডে বাবু যে আপনার গাড়ি ওই হত্যাকাণ্ডের আধ ঘন্টা আগে পর্যন্ত ড্যাফোডিলস পাবের পার্কিং লটেই দাঁড়িয়েছিল? না সরি 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 টু ডিস্টার্ব ইউ, কিন্তু পাঠক বাবু আপনি কি পার্কিং লটটা চেক করেছিলেন? না মিস্টার জয়সওয়াল, আমি ওই পার্কিং লট চেক করে দেখিনি, কেননা সেই সময় আমি ড্যাফোডিলস পাবে উপস্থিত ছিলাম না যেই সময় হত্যাকাণ্ডটা হয়। কিন্তু আমি ওই পার্কিং লটের রেজিস্ট্রার তালিকা চেক করেছি, যেটার মধ্যে যানবাহনের আসা আর যাওয়ার বিষয়টা লিখিত অবস্থায় থাকে, আর সেই রেজিস্ট্রার অনুসারে শিন্ডে বাবুর গাড়ি হত্যাকাণ্ডের আধ ঘন্টা পর ওই পার্কিং লট থেকে বেরিয়ে যায়। তো বলুন শিন্ডে বাবু, আপনার বক্তব্য অনুসারে আপনি তো হত্যাকাণ্ডের আধ ঘন্টা আগেই ওখান থেকে বেরিয়ে যান, তো হত্যাকাণ্ডের আধ ঘন্টা পরেও আপনার গাড়ি ওই পার্কিং লটে কি করছিল? মনে পড়েছে ওনার নেতা বাবু বলুন। আমি আমার গাড়িতে বসতে যাচ্ছিলাম, আর তখন আমার পার্টিরই একজন কর্মী মিস্টার মজুমদার, মিস্টার মজুমদার ওখানে আমার কাছে আসেন, আর উনি আমার সঙ্গে পার্টির কিছু ব্যাপারে কথা বলতে থাকেন, আর ওখানেই যে কার পার্কিংটা রয়েছে ওখানেই এক ঘন্টার মতো দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলি। এত বড় একজন মন্ত্রী হয়ে ওই পার্কিং লটে দাঁড়িয়ে কর্মকর্তার সঙ্গে কথাবার্তা চালান? পার্টির ব্যাপার, পার্টির বিষয়। আচ্ছা, আমার কেন এরকমটা মনে হচ্ছে যে আপনি গল্পটা তৈরি করছেন? এটা কোনো গল্প নয়, আপনি চাইলে আমি মজুমদারকে এখানে ডাকিয়ে এনে এটা প্রমাণ করে দিতে পারি যে ওর সঙ্গে আমি এক ঘন্টা যাবত ওখানে সেদিন কথা বলছিলাম। সরি সরি আরো একবার ডিস্টার্ব করছি না, এটা মেনে নিচ্ছি যে আপনি এরকম শরীরে এইরকম অবস্থায় যথেষ্ট খাটাখাটনি করছেন, কিন্তু প্রমাণ করতে পারবেন না স্যার যে অতীশ নয় অন্য কেউ ঘুমটা করেছে। আমার মনে হয় ইওর অনার যে এভাবে আদালতের সময় নষ্ট হচ্ছে, আর আমি রিকোয়েস্ট করছি যে আপনি ফয়সলা শুনিয়ে দিন। মিস্টার পাঠক, অন্য কোনো প্রমাণ থাকলে পেশ করুন। আপনার সাক্ষীদের বয়ান অনুসারে এটা প্রমাণ করা যাচ্ছে না যে খুনি অতীশ নয় অন্য কেউ। যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে ভালো, না হলে এই আদালত তার আদেশ শুনায়।
ইওর অনার, এই কেসটা আমার এখনো বেশ অনেকটাই জটিল বলে মনে হচ্ছে। ক্যা বাত হ্যায়, তো পাঠকবাবু আমাকে একটু বলে দিন না, তাহলে আমারও যা জটিল লাগছে সেটা সহজ হয়ে যাবে। না, আপনার এই জটিলতাকে দূর করতে আপনাকে বোঝাতেই তো আমি আদালতে এসে থাকি জশপালবাবু। ইওর অনার, আমার পেছনে এই মুহূর্তে যে মহিলা দাঁড়িয়ে রয়েছেন ইন্সপেক্টর দাবের সঙ্গে, এনার নাম মিস পিঙ্কি সুরমে। ইনি দিগ্বিজয় পাটিলের দলের একজন কর্মী। বেশ কিছুদিন ধরেই আমরা ওনাকে খোঁজার একটা চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু সফল হচ্ছিলাম না। সেটার কারণ এটা ছিল, ইনি ফেরার ছিলেন। না না, এক মিনিট, না, আমার কেস স্টাডি থেকে বলছি। কেস স্টাডি অনুযায়ী ওই রাতে ড্যাফোডিলস পাবে পয়লা এপ্রিলে এই নামের কোনো ব্যক্তি ছিলেনই না। না না, যেসব অন্ধকার ছিল, আর অন্ধকারে কে আসলো আর কে গেল যেটার বর্ণনা তো আপনার এই কেস স্টাডিতে অবশ্যই থাকবে না, কিন্তু রেজিস্টার অনুসারে মিস পিঙ্কি সুরমা ওখানে রাত্রি একটা থেকে শুরু করে আড়াইটা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। একটা থেকে আড়াইটা পর্যন্ত উপস্থিত ছিল, আরো 50 জন লোক উপস্থিত ছিল, সবাই কি তাহলে 50 জন লোকের মধ্যে কয়েকজনই আতিশের বিরুদ্ধে তাদের মনে শত্রুতার পোষে? ইওর অনার, তাদের মধ্যে একজন মিস পিঙ্কি সুরমে, আমি তাকে তো ইওর আমি মিস পিঙ্কি সুরমেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তো মিস সুরমে, আপনি আমাদের বলুন যে আপনি কেন মিস্টার দিগ্বিজয় পাটিলের দল ছেড়ে দিয়েছিলেন? দিগ্বিজয় বাবুর পার্টিতে থেকে আমার কাজ করতে ভালো লাগছিল না, সেই জন্য আমি পার্টি ছেড়ে দিই। আই সি। আপনার ভালো লাগছিল না নাকি অন্য কোনো কারণ ছিল? কেননা দিগ্বিজয় বাবু বলেছেন যে সবার সামনে সবাইকে বলে সবার অনুমতি নিয়ে উনি আপনাকে পার্টি থেকে বিদায় করে দিয়েছিলেন। ওনার বলাতে কি এসে যায়? উনি কি ভগবান নাকি যে উনি যেটা বলবেন সেটাই সত্যি হয়ে যাবে? আমি নিজের ইচ্ছেতে পার্টি ছেড়েছিলাম। ইচ্ছেতেই যদি ছাড়েন তাহলে আপনি ওই রিপোর্টার কি যেন নাম, মুন্সি, মুন্সি রিপোর্টারকে আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে আতিশবাবু আপনাকে পার্টিতে বড় পদ দেওয়ার লোভ দেখিয়ে আপনার সঙ্গে অসভ্যতা করছিলেন, আপনার অপমান করছিলেন, আর আপনি আপনি যখন আপনার নিজের জন্য কিছু বললেন তো আপনাকে পার্টি থেকে বের করে দেওয়া হলো, এরকমটা বলেছিলেন। তাহলে কি এখন সেই বিষয়টা সত্যি যেটা আপনি রিপোর্টারকে বলেছিলেন, নাকি সেটা সত্যি যেটা আপনি এইমাত্র আমাকে বললেন? হ্যাঁ, এটা সত্যি যে যে অতীশ অনেকবার আমার অসহায়তার সুযোগ নিয়েছে। হ্যাঁ, আর সেই কারণেই আপনার মনে আতিশবাবুর বিরুদ্ধে শত্রুতা তৈরি হয়। ছাড়ুন, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এইটা বলুন যে আপনি ম্যানেজার শেঠিকে হত্যা করার এই প্ল্যানটা কিভাবে করলেন? করলেন তো করলেন, কিন্তু এই হত্যাটা করার পর আপনি ফেরার হয়ে গেলেন শহর থেকে, শহর থেকে বেপাত্তা হয়ে গেলেন, আর এমনকি সমন পাঠানোর পরেও আপনি গতবার শুনানিতে উপস্থিত ছিলেন না। ছাড়ুন, আপনি আসেননি তো আসেননি, কিন্তু এটা বলুন যে ড্যাফোডিলস পাবের ঠিক পাশেই যে হোটেলটা রয়েছে সেখানে আপনি ঢুকে পড়লেন, প্রবেশ করে গেলেন, কিন্তু কোথাও আপনার নাম লেখা নেই, আপনার নাম রেজিস্টার হয়নি, কেউ আপনাকে দেখেনি, সেটা কিভাবে সম্ভবপর হলো? আমি কি করে জানবো যে কেউ ওখানে আমাকে কেন দেখতে পাইনি? আমি বলে দিই, দেখুন, আপনি আপনি প্রথমে এই গোটা প্ল্যানটা করলেন। আপনি কার্তিককে বললেন যে যাই হয়ে যাক না কেন অতীশকে যেন মদ না দেওয়া হয়। আপনি জানতেন যে অতীশের সঙ্গে সবসময় ওর রিভলভারটা থাকে। আপনি জানতেন যে যেই সময় কার্তিক ড্রিঙ্ক দিতে অস্বীকার করবে তখনই অতীশ তার রিভলভারটা ব্যবহার করবে। আপনি জানতেন যে এরকমটা হবে। আপনি অন্য আরেক ব্যক্তিকে সেখানে নিযুক্ত করেছিলেন যে ওই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন, অন্ধকার করে দেবেন ওখানে, আর যেই অন্ধকার করে দিলেন আপনি ওখানে ঢুকলেন, আপনি অতীশের রিভলভারটা নিয়ে ম্যানেজার শেট্টির ওপর গুলি চালিয়ে তাকে হত্যা করে ফেললেন। তখন আমি এরকম কিছুই করিনি, কারণ আমি ওখানে ছিলামই না। আপনি সেখানে ছিলেন না তো কোথায় ছিলেন? আমি উপরে হোটেলের ঘরে ছিলাম। আপনি হোটেলে রুমে ছিলেন, এই কথাটার কোনো প্রমাণ রয়েছে? কোনো সাক্ষী রয়েছে? কোনো সাক্ষ্য রয়েছে? কিভাবে প্রমাণ করবেন যে আপনি হোটেলের রুমে ছিলেন, ড্যাফোডিলস পাবে ছিলেন না ওই সময়? আমার সাথে ওই সময় হোটেলের ঘরে মিস্টার মহেশ সিন্ধু উপস্থিত ছিলেন। জজ সাহেব মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসাবার ষড়যন্ত্র করছে এই মহিলা। আমি ওখানে ছিলাম। এতটাও ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনি বিস্তারিতভাবে বলুন কি হয়েছিল সেই সময়। স্যার, আমার উদ্দেশ্য ছিল শুধু টিকিটটা পাওয়া, কারণ মার্ডার করা নয়। আমি জানি যে আপনার কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল না, আপনার আপনি কাউকে হত্যা করেননি। আমি এটাও জানি যে ওই সময় আপনি ওই পাবে নয়, আপনি হোটেলের ঘরের ভেতরে ছিলেন, আর শুধু এটা জানতে চাইছিলাম যে আপনি কার সঙ্গে সেদিন ছিলেন, সেই কারণেই চাপটা দিলাম। শুধুমাত্র এটা জানা বাকি রয়েছে ইওর অনার,
যে উনি ওই ঘরে ঢুকলেন কিভাবে। আর এটা জানার জন্য আমি মিস্টার মহেশ শিন্ডেকে আরো একবার কারগোড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। হ্যাঁ, তো মিস্টার শিন্ডে, ওই যে কর্মকর্তা যার সঙ্গে সেদিন দেখা হয়েছিল আপনার ওই পার্কিং লটে, ওই মিস্টার মজুমদার নয়, মিস সুরবে ছিলেন। লুকিয়ে আর কি হবে যখন সবাই সব কথা জেনেই ফেলল। হ্যাঁ, এটা ঠিক। আর এই সত্যির পিছনে লুকিয়ে থাকা আরো বড় সত্যিটা, সেটাও তো জানা এখনো বাকি রয়েছে। এটা প্রমাণ করা এখনো বাকি রয়েছে এই আদালতে যে আপনি ম্যানেজার শেট্টিকে হত্যা করেছেন। এক্সকিউজ মি ইওর অনার, কিন্তু এটা তো প্রমাণ হয়েই গেছে যে শিন্দে বাবু তখন উপরে নিজের ঘরে ছিলেন, মানে খুনের সময় উনি নিচে ছিলেনই না। তাহলে এসব সন্দেহ বা এই সমস্ত প্রশ্নের মানেটা কি হচ্ছে? না, আপনার এই প্রশ্নের পিছনে যে সত্যিটা লুকিয়ে রয়েছে সেটা শুনলে আপনার এই দুশ্চিন্তাটা পুরোপুরি দূর হয়ে যাবে। শুনুন ইওর অনার, হয়েছিল অনেকটা এরকম। শিন্দেবাবু তার বক্তব্যে বলেছেন যে ইনি আধ ঘন্টা আগে ড্যাফোডিলস পাব থেকে বেরিয়ে গিয়েছিলেন, সত্যি কথা। কিন্তু ওনার একটা ফোন এসেছিল পাটিল সাহেবের পিএ যোশীবাবুর, যিনি ওনাকে বললেন যে অতীশ ড্যাফোডিলস পাবে যাচ্ছে। সেই সময় উনি এই পরিকল্পনাটা তৈরি করলেন। ইনি মিস পিঙ্কি সুরবেকে ওখানে ডাকলেন। যশম, আমি এসব কিছুই করিনি। আপনি ডেকেছিলেন, আপনি পিঙ্কি সুরবেকে ওখানে ডেকেছিলেন। কেবলমাত্র এতটাই নয়, পিঙ্কি সুরবের নামে ওই হোটেলের ঘরটাকে আপনি বুক করেছিলেন যাতে আমরা যখন রেজিস্টারটা দেখব আর আমাদের সন্দেহ পিঙ্কি সুরবের উপরে যায়, আর পিঙ্কি সুরবে এই আদালতে দাঁড়িয়ে থেকে বলেন যে আপনি ওই রাতে ওর সঙ্গে ছিলেন, অন্য কোথাও ছিলেন না। হ্যাঁ, ঠিক আছিস তো? দেখ, এটার মধ্যে জানি কোনো ঝামেলা না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পরে ফোন করছি। পিঙ্কি, পিঙ্কি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আমি ঠিকই আছি, কিন্তু পিঙ্কি আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্তু আপনি ডেকেছেন, আমি তো চলে এসেছি না। আরে, আমি তো তোমার কথা রোজই ভাবি। আচ্ছা পিঙ্কি, হ্যাঁ, এর পরের বার ওই টিকিটটা তুমিই পাবে, এই ব্যাপারে আমার উপর একদম ভরসা রাখো। ঠিক আছে, আপনাকেও অরাজি করব না। আরে পিঙ্কি, ঘরটা এইদিকে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। কিন্তু পিঙ্কির সঙ্গে ওই হোটেলের ঘরে যাওয়ার আগে আপনি ওয়েটারকে পয়সা দিয়েছিলেন আর বলেছিলেন যতই জোর জবরদস্তি করুক না কেন অতীশকে যেন মদ না দেওয়া হয়, কারণ আপনি জানতেন যে ও খুবই মাথা গরম একটা ছেলে, ওকে যদি মদ না দেওয়া হয় তাহলে ও হাতিয়ারের ব্যবহার করবেই। আর যাকে আপনি ওই আলো নেভানোর জন্য টাকা দিয়েছিলেন সে হলো ওই যে, এটা সেই লোকটা না, ওটা অন্য একটা লোক ছিল। এর মানে হলো আপনি কাউকে টাকা দিয়েছিলেন ওখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। এটার মানে এটা দাঁড়ায় শিন্দেবাবু যে এই গোটা ষড়যন্ত্রটা আপনি তৈরি করেছেন, ম্যানেজার শেট্টিকে হত্যা আপনি করেছেন। আমি শেট্টিকে মারিনি, কিন্তু আমি এটা বলতে পারি যে শেট্টিকে কে মেরেছে, কে করেছে বলুন। জোরে বলুন, ওই গৌরাঙ্গ। এটাও বলে দিন যে আপনি কি করে জানলেন যে হত্যাটা গৌরাঙ্গ করেছে? আমি যখন পিঙ্কির সাথে হোটেলে ঘরের ভিতরে ছিলাম তো আমি অনেকক্ষণ ধরে চেঁচামেচি শুনি, খুব রাগারাগি শব্দ হচ্ছে। তখন আমি ঘর থেকে বেরিয়ে এসে নিচে গেলাম। নিচে গিয়ে আমি দেখলাম যে অতীশ কাউকে মেরে ফেলেছে, কারুর খুন করে ফেলেছে। আর তারপরে আমি আমার হোটেলের ঘরে যখন ফিরছিলাম তখন। হ্যালো দিবাকর, গৌরাঙ্গ বলছি। শোনো, তুমি আর তোমার রিপোর্টার বন্ধুরা এক্ষুনি ড্যাফোডিলস পাবে পৌঁছে যাও। আরে কোনো ছোটোখাটো খবর দিচ্ছি না রে ভাই, এখানকার ম্যানেজারের খুন হয়েছে, আর মার্ডার যে করেছে সে অন্য কেউ নয়, দিগ্বিজয় পাটিলের ছেলে আতিশ পাটিল। এই খবরটা সব জায়গায় হাইলাইট হওয়া চাই, আর সবসময়ের মতো আমার নাম যেন না আসে, বুঝেছিস? তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ শঙ্কর, খুব ভালো কাজ করেছিস তুই, একদম ঠিক সময় লাইট অফ করেছিস। এনে আর শোন, কেউ যেন জানতে না পারে যে ম্যানেজারকে খুন আমি করেছি। কেউ জানতে পারবে না সাহেব। চল এবার বাঘ যেন দেখতে না পাই। চা গৌরাঙ্গ, আমি এইমাত্র জানতে পারলাম যে অতীশ পাবে কারুকে খুন করে ফেলেছে, কিন্তু ওই খুনটা যে তুমি করেছো সেটা জানতাম না। আর এই কথাটা এখন আপনি সবাইকে বলবেন। আরে না রে না, আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি?
তোমাকে ফাঁসি দিয়ে আমার কি লাভ হবে? হ্যাঁ, বরং অতীশকে ফাঁসালে আমার আরো বেশি লাভ হবে। মন্ত্রী বাবু, রুম বুক করে আপনি এখানে কি করছেন? ও, টিকিট বিতরণ হচ্ছে এখানে? হ্যাঁ, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। ভাই, এত টেক্কা দেওয়ার মতো ব্যাপার হলো? তুমি আমার গোপন কথা জানো আর আমি জানি তোমার। আমি যাই এখন, অপেক্ষা করছি। আচ্ছা। আমি ম্যানেজার শেট্টিকে খুন করেছি। আর যদি আমি পারতাম, তাহলে এই দিগ্বিজয় পাটিলার এই আতিশকেও খুন করে দিতাম। গৌরাঙ্গ, আদালতে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে ম্যানেজার শেট্টিকে হত্যা আপনি করেছেন। এখন দোষীকার যদি করার হয় তাহলে করুন, নয়তো সত্যিটা বের করে আনার বেশ কিছু পদ্ধতিও রয়েছে, পুলিশের কাছেও রয়েছে, আমাদের কাছেও। আতিশকে ফাঁসানোর প্ল্যান আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেজন্যই আমি ওকে ড্যাফোডিল পাবে নিয়ে যাই। ওই যে ঝগড়া হয়েছিল সেটাও আমি জানতাম, ওখানে গেলে আতিশ মদ পাবে না, ওরা সার্ভ করবে না, আর ও এই ব্যাপারটাকে নিয়ে ঝগড়া করবে, কারণ ও সবসময় এরকমই করে। আমি তোকে ছেলের মতন ভাবতাম আর তুই নিজের কাকাকেই ধোকা দিলি। আরে কোথাকার কাকা, কোথাকার ছেলে, তোমার জন্য কেউ কিচ্ছু নয়, শুধু তোমারই ছেলে আছে। সমস্ত পরিশ্রম আমি করব, সমস্ত কাজ আমি করব, আর নামটা কার হয়? আতিশের। যে কোনো পার্টিতে ভালো কাজ হোক, কিছুই হোক, ক্রেডিট কে পায়? আতিশ পায়। কখনো নিজের ভাইপোর কথা ভেবেছো তুমি? আমি সবসময় ভাবতাম যে তুমি কখনো তো আমার মনের কথা বুঝবে, কিন্তু না। গৌরাঙ্গদা, তুমি একবার নিজের মনের কথা আমাকে বলে তো দেখতে। বাস এটাই তোমাদের প্রবলেম, রাজা ভাবো নিজেদেরকে। কেউ তোমার কাছে ভিক্ষা চাইবে আর তুমি তাকে ভিক্ষা দেবে, কিন্তু আমার ভোটের টিকিটটা আমার ভিক্ষায় চাইনি, নিজের যোগ্যতায় চেয়েছিলাম। কিন্তু যেদিন আমি জানতে পারলাম। তাহলে পাটিল বাবু কি ভাবছেন আপনি, আপনার এই সম্পত্তি নিয়ে সমস্যা কে সামলাবে? তাহলে সত্যিকারের দাবিদার তো অতীশের থেকে বেশি গৌরাঙ্গই, কিন্তু অতীশের গায়ে আমার রক্ত আছে, আমি চাইলে ওর মন ভাঙতে পারবো না। গৌরাঙ্গকে আমি বোঝাব। সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম, আতিশকে আমি ছাড়বো না, ওর রাগটাকে ব্যবহার করে বরবাদ করে দেবো আমি ওকে। আমি আমার প্ল্যানিং করতে শুরু করলাম, আমি আতিশকে ভুল কাজ করার জন্য উস্কাত, আর তারপর মিডিয়াকে ফোন করে সেগুলো বলে দিতাম, কিন্তু এত কিছু করার পরে ওর ইমেজ নষ্ট হলো না, ভোটের টিকিট ওর ক্যান্সেল হলো না, আমি মার্ডারের ষড়যন্ত্রটা করব। দুঃখের বিষয় এটা, কিন্তু কি করবে রাজনীতি, এটা এরকম কাজ করলে তার ফল তো ভোগ করতেই হবে, তাই না? দ্য ডিফেন্স রেস্ট ইউর অনার। এই আদালত গৌরাঙ্গ পাতিলকে ম্যানেজার শেট্টিকে খুন করার অপরাধে ধারা 302 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে, আর মহেশ সিন্দেকে মিস্টার পাঠকের উপর প্রাণঘাতী হামলা করানোর অপরাধে
ধারা 307 অনুসারে 8 বছর কারাদণ্ডের আদেশ দিচ্ছে। আর অতীশকে খুনি হিসাবে সাব্যস্ত না করে মদ্যপান করে কাউকে হত্যা করার চেষ্টার অপরাধের অভিযোগে 2 বছরের কারাদণ্ডের আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, আমি জানতাম যে আপনি কিছু একটা বলবেন। না না, বলছি না, মানে এবার রিকোয়েস্ট করছি। আচ্ছা, রিকোয়েস্ট করছেন আপনি, বলুন বলুন না। মানে আপনি তো চোট পেয়েছেন, তাই বলছিলাম যে আপনি কিছুদিনের জন্য ছুটি নিন না। হ্যাঁ, মানে কিছুদিনের জন্য আদালতে না এসে আমি বিশ্রাম নেব, আদালতে না এসে তাহলে আমি একাজটা কেস তো জিততে পারবো। না না যশপালবাবু, চোটাঘাত যতই গভীর হোক না কেন, এটা সম্ভব নয় যে আমি আদালতে আসবো না। কেন? সেটা এই কারণে যে আমার কিছু কর্তব্য রয়েছে ওনাদের প্রতি, আর আমি আদালতে আসবো না এরকম তো হতেই পারে না। Am I right or am I right? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.